হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশন। আজকে আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 18 এর দুটো একটা থিওরেম করবো। থিওরেমটা হচ্ছে থিওরেম 48, যেটা কি বলছে বলছে ইফ এ পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট টু দ্য হাইপোটেনিউস, দেন দ্য টু ট্রায়াঙ্গেলস অন দ্য বোথ সাইডস অফ দ্য পারপেন্ডিকুলার আর সিমিলার অ্যান্ড ইচ অফ দেম ইজ সিমিলার টু দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল। বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের পার্শ্বের সাথে ত্রিভুজের সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা সদৃশ্যতা বা চ্যাপ্টার 18 এর একটাই থিওরেম আছে, যেটা ক্লাস মানে মাধ্যমিকে আছে, খুব ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমটা তোমরা দেখো, ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাহলে তোমরা থিওরেমটা বুঝে যাবে আর ইজিলি করতে পারবে। কি বলেছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জেনারি আমি এরম হয় তো, কিন্তু এইখানে আমি ট্রায়াঙ্গেলটা এরম ভাবে রাখবো। আচ্ছা, এই থিওরেমটা কেন ইম্পর্টেন্ট, এই থিওরেমের প্রুফটা করলে অটোমেটিক্যালি থিওরেমটা কি হয়ে যাচ্ছে, এই থিওরেমের প্রুফটা করলে অটোমেটিক্যালি আমার পাইথাগোরাস বা পিথাগোরাসের উপপাদ্য যে থিওরেমটা সেই প্রুফটাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা ধরে নিচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমান। ঠিক আছে, নাম দিয়ে দিলাম এ বি সি। ঠিক আছে, দেখো মনে করি ফার্স্টে বাংলায় লিখছি তারপরে ইংলিশেও করিয়ে দেবো। হ্যাঁ, মনে করি এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি হচ্ছে কত, 90 ডিগ্রি। ক্লিয়ার, অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি, মানে এইটাকে হচ্ছে 90 ডিগ্রি বললাম, তাহলে এটাই হচ্ছে সমকৌণিক বিন্দু। ঠিক আছে, এ থেকে বিসির উপর, এ থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে, কি এডি, এ দেখো এডি, এই যে এডি লম্ব অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এডি লম্ব অঙ্কন করা হয়েছে, এটা কিন্তু তোমার প্রদত্ততেই আছে। ঠিক আছে, এডি লম্ব অঙ্কন করা হয়েছে, এডি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা কটা ট্রায়াঙ্গেল পেলাম বলো তো, দুটো ট্রায়াঙ্গেল পেলাম, একটা এবিডি আর একটা এসিডি। তোমাকে বলেছে এবিডি আর এসিডি পরস্পর সদৃশ হবে, কার সাথে, এবিডিটা হচ্ছে বড় ত্রিভুজটার সাথে সদৃশ হবে, এসিডিটাও হচ্ছে বড় ত্রিভুজ মানে এবিসির সাথে সদৃশ হবে, আর যে দুটো ছোট ছোট ট্রায়াঙ্গেল তৈরি হলো মানে এবিডি আর এসিডি, এরাও পরস্পর সদৃশ হবে, দেখা দেবে। ঠিক আছে, তাহলে কি হবে, লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল, এবিসি একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই যে 90 ডিগ্রিটা, এটা একটুকুনি ধার হলে জিনিসটা আরো দেখতে ভালো হতো, মানে এটা জিনিসটা এরকম হলে একটু ভালো হতো দেখাচ্ছে, কারণ এটা ঠিকঠাক 90 ডিগ্রিটা হচ্ছে না, মানে একটুকুনি তোমরা যখন খাতাতে করবে দেখবে এই মানে এরকম টাইপের, এটা হচ্ছে সি। ঠিক আছে, দেখো তবে এটা এবার 90 ডিগ্রি হচ্ছে, আর এটা পারপেন্ডিকুলারটা ছিল এডি। ঠিক আছে, তাহলে ইংলিশটা দেখো, ইংলিশটা কি বলছে, লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল, লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল ইন হুইচ, কি ইন হুইচ, যার অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু কত বললো, 90 ডিগ্রি, ফ্রম এ, এ থেকে এডি পারপেন্ডিকুলার টু বিসি ইজ ড্রন, ইজ ড্রন। ঠিক আছে, এটা কিন্তু মানে মানে তোমার এটা কিন্তু কনস্ট্রাকশন বা অঙ্কন নয়, এটা নর্মালি এডি পারপেন্ডিকুলার টু বিসি ইজ ড্রন। ঠিক আছে, এবার দেখো কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আচ্ছা এটা ইংলিশটা কি হয়ে যাবে, আরটিপি রিকোয়ার্ড টু প্রুফ, কি প্রুফ করতে হবে, ট্রায়াঙ্গেল এবিডি এটা কার সাথে সিমিলার, ট্রায়াঙ্গেল এবিসির সাথে সিমিলার, নাম্বার ওয়ান। নাম্বার দুই দিয়ে কি বলছে, ট্রায়াঙ্গেল এসিডি মানে এই যে ছোট ট্রায়াঙ্গেলটা পেলাম এবিডিটা, কি বলছে বড় এবিডি এইটা বড়টার সাথে সিমিলার, এসিডি টা কি বলছে এই এবিসি এর সাথে সিমিলার, আর এসিডি টা দেখো সিমিলার টু ট্রায়াঙ্গেল কি এবিসি,
বুঝতে পারছো? তো এই ছোটটা বলছে বড়টার সাথে, এই যে ছোটটা এটা বড়টার সাথে, সিমিলার মানে সদৃশ। আর কি হতে হবে? আর দেখাতে বলেছে ট্রায়াঙ্গেল এবিডি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এসিডি, মানে এই দুটো ছোট ট্রায়াঙ্গেল পরস্পর সিমিলার হবে দেখাতে বলেছে, ঠিক আছে, মানে সদৃশ হবে দেখাতে বলেছে। দেখাতে বলেছে, ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করছি, এই এটাকে ট্রায়াঙ্গেলটাকে আমি আরেকবার ড্র করে নিচ্ছি। হ্যাঁ ছিল এখানে বি ছিল, এখানে সি ছিল, আর এখান থেকে একটা কি এডি ড্র করা হয়েছে। আচ্ছা দুটো ট্রায়াঙ্গেলকে সদৃশ দেখানো মানে কি তোমাকে তার প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান দেখাতে হবে। তাহলে ফার্স্টে আমি এখানে কোনো কনস্ট্রাকশন নেই, এখানে ডাইরেক্ট প্রুফেতে চলে গেলাম। ফার্স্টে হেডিং পর প্রুফ বা প্রমাণ, ঠিক আছে। দেখো কি ট্রায়াঙ্গেল এবিডি আর এবিসি ভেতরে, দেখো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি এর মধ্যে কি বলছে, আমি এই ত্রিভুজটা মানে ত্রিভুজ এবিডি মানে ছোট ত্রিভুজটা, আর ত্রিভুজ এবিসি মানে বড় ত্রিভুজটা, ইংলিশটা কি হবে, বিটুইন ট্রায়াঙ্গেল কে কে বলো, এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিসি, এবিডি আর এবিসির ভেতরে, ঠিক আছে। দেখো এবিডি আর এবিসির ভেতরে কি হচ্ছে, অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল এবিসি মানে এই কোণটা কি এই ত্রিভুজটাতেও আছে আবার কি এই এবিসিতেও আছে। তো তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এবিডি, এক মিনিট দাঁড়াও, এখান থেকে এটাকে কপি করে ঢেকে দিতে হবে সুবিধা। ঠিক আছে দেখো অ্যাঙ্গেল এবিডি ইকুয়ালস টু কি অ্যাঙ্গেল এবিসি, কেন বলো তো, দেখো এই এবিডি কোণটা এই কোণটাকেই আমি বাড়িয়েছি, তাহলে এটা কি হবে একই কোণ, ইংলিশটা কি হয়ে যাবে সেম অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেল, ক্লিয়ার? বুঝতে পারলে এবিডি আর এবিসি তে একই কোণ হয়ে গেল। তারপরে আমি কি বলতে পারি, দেখো এই ত্রিভুজটাতে এই ট্রায়াঙ্গেলটাতে 90 ডিগ্রি কোণটা, এডিবিটা 90 ডিগ্রি, কেন, কারণ এডিটা বিসির উপর পারপেন্ডিকুলার। তাহলে লেখা যায় দেখো অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু কি অ্যাঙ্গেল এডিবিটা 90 ডিগ্রি, আর ত্রিভুজ এবিসি তে কোণটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হলো কোণটা এটা, আর বিএসি তে কোণটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাই তো, বিএসি তে কোন অ্যাঙ্গেলটা, কারণ এটা বলেছে তো সমকোণিক বিন্দু মানে, এখানে পরিষ্কার লিখেছে দেখো এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি বলেছে, তাহলে অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি, এটা কি হচ্ছে উভয় 90 ডিগ্রি, ঠিক আছে, কি হবে বোথ আর 90 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে দেখো ত্রিভুজ এবিডি তার কটা অ্যাঙ্গেল পড়ে আছে, এবিডি তে আমার পড়ে আছে দেখো এবিডি হয়ে গেল আর এডিবি হয়ে গেল, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কোনটা, বিএডি, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হয়, একটা এবিডি হয়ে গেল আর একটা এডিবি, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কোনটা, বিএডি। এরপর কি লেখা যায় বলো, বিএডি ইকুয়ালস টু এই যে বি এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বলো তো কোন কোন অ্যাঙ্গেলটা হয়ে গেছে, এবিসি হয়ে গেছে আর বিএসি হয়ে গেছে, তাহলে বাকি আছে কোনটা, এসিবি, তাহলে বি এবিএডি ইকুয়ালস টু লেখা যায় এসিবি। এটা কি হবে, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি, ইংলিশটা কি হবে সিন্স সাম অফ থ্রি অ্যাঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল কি হয় বলো 180 ডিগ্রি, কারণ একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে যদি দুটো ইকুয়াল হয় তাহলে বাকি অ্যাঙ্গেলটা তো অটোমেটিক্যালি ইকুয়াল হবে। ধরো সাপোজ এটা হলো 40 আর 50, 90, এটাও 40 50, তাহলে এই যে রিমেনিং দুটো তাহলে তো অবশ্যই ইকুয়াল হবে, তো 180 থেকে বাদ দিলে ঠিক আছে এটা হয়ে গেল। তাহলে দেয়ার ফোর অর্থাৎ কি হবে, তিনটে অ্যাঙ্গেলই সমান হলে তাহলে সর্বসমতার কি সূত্র অনুযায়ী
এ এ এ সূত্র অনুযায়ী আমি কি বলতে পারবো, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিসি, ঠিক আছে, কি লিখবো এটা, বাই দা প্রপার্টি অফ সিমিলারিটি, বাই দা বাই এ প্রপার্টি অফ সিমিলারিটি, এটা সদৃশ্যতা হবে, এটা সিমিলারিটি, ট্রায়াঙ্গেল এবিডি কি হয়ে যাবে বলো, প্রপার্টি অফ সিমিলারিটি আমি কি লিখতে পারি, ট্রায়াঙ্গেল এবিডি সর্বসম ত্রিভুজ, এটা সর্বসমতা না, এটা সদৃশ্যতা হবে, মানে সদৃশ্য হলো, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার আমি কাকে কাকে দেখাবো বলো তো, ত্রিভুজ এবিডি আর এবিসি হয়ে গেল, এবার আমি দেখাবো এসিডি আর এবিসি, ঠিক আছে। আচ্ছা, এসিডি আর এবিসি কে দেখানোর জন্য আমি কি করলাম, এই ট্রায়াঙ্গেলটাকে আমি আবার টেস্ট করে নিলাম, মানে তোমরা এরকম করবে না, তোমাদের তো খাতায় তো থাকবে, সেখান থেকে করতে পারবে, তোমরা তো ওই একটাতেই করবে, আমি যাতে তোমাদের সুবিধা হয়। এবার একটা ট্রিক্স দেখাচ্ছি, একটা ট্রিক্স বোঝাচ্ছি, ট্রিক্সটা হচ্ছে কি, এই গোটা লেখাটা সেম হবে, এই গোটা লেখাটা সেম হবে, কি বললাম, এই গোটা লেখাটা সেম হবে, ঠিক আছে, কি বললাম, গোটা লেখাটা সেম হবে, খালি এখানে আমাকে কাকে কাকে করতে হবে, ত্রিভুজ কি কি, এটা আমার এক নাম্বার ছিল, এটা এক নাম্বার লেখো, এটা আমি দু নাম্বারটা করছি, দু নাম্বার করছি কি, ত্রিভুজ এসিডি আর কি বলো, ত্রিভুজ কি বলেছে, এসিডি আর এবিসির মধ্যে, তো তুমি খালি এখানটায় বি এর জায়গায় সি লিখবে, কি বললাম, বি এর জায়গায় সি, তাহলে এটা কি হয়ে যাবে, দেখ এখানে, তাহলে এখানে বি এর জায়গায় সি হবে, মানে কি হবে, ত্রিভুজ এসিডি আর এসিবি এর মধ্যে, কি বললাম, দেখো আমি বি এর জায়গায় খালি সি করলাম, তাহলে আমাকে কি কি বলেছে, ত্রিভুজ এসিডি আর ত্রিভুজ এবিসি, আমি বি এর জায়গায় সবকটাকে সি করলাম, এবিসি আর এসিবির মধ্যে কোনো পার্থক্য নেই, ওই জন্য ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এসি এর মধ্যে, তাহলে এটা কি হয়ে গেল বলো, এসিডি আর এটা হচ্ছে এসিবি লিখলাম, কি বললাম, সি এর জায়গায় বি, তাহলে অ্যাঙ্গেল এ বিডি, এ বিডির জায়গায় কি হয়ে যাবে বলো, এ সিডি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ সিবি, বুঝতে পারলে, একই কথা হবে, বুঝতে পারলে, এ সিডি, দেখো এবার যদি বুঝতে চাও, কিছু বোঝার দরকার, এটা অটোমেটিক্যালি, দেখো এ সিডি আর এ সিবি সেম অ্যাঙ্গেল, তারপরে কি ছিল, এ ডিবি ছিল, এ ডিবির জায়গায় কি হয়ে যাবে, এ ডিসি, আর এখান থেকে কি হয়ে যাবে বলো, বিএসি, তো বিএসির জায়গায় কি হয়ে যাবে, বি এর জায়গায় সি বলেছি, মানে সিএবি, একই ব্যাপার, এটা কোনো অসুবিধা নেই, দেখো একবার ভেবে দেখো, এডিসিটা কত, 90 ডিগ্রি, আর এখানে কোনটা, সিএবিটা 90 ডিগ্রি, তারপরে কি ছিল, বিএডি, বিএডিটা হচ্ছে রিমেনিং অ্যাঙ্গেল, এবার এই এসিডি ত্রিভুজে কি, এই অ্যাঙ্গেলটা আর এটা নিয়ে নিলে রিমেনিং অ্যাঙ্গেল কোনটা, ডিএসি হয়ে যাবে, বা সিএডি হয়ে যাবে, বি এর জায়গায় খালি সি, কি বললাম, বিটাকে আমি করব ইন্টারচেঞ্জ করব সি, ইন্টার এই সাইনটা ইন্টারচেঞ্জ, বি এর জায়গায় সি এর জায়গায় বি, তাহলে এখানে এ সি বির জায়গায় কি হয়ে যাবে বলো, এ বি সি, দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি এ বি সি ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা নিলে আমার রিমেনিং অ্যাঙ্গেল কোনটা, এ বি সি, বুঝতে পারলে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল এ সি ডি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ সি বি হয়ে গেল, বুঝতে পারলে, আমার দুটো তাহলে হয়ে গেল, আমার তাহলে লাস্ট পার্টটা পড়ে আছে, আমার তাহলে লাস্ট পার্টটা পড়ে আছে, লাস্ট পার্টটা করার জন্য আমি আবার এটাকে কপি করছি, ঠিক আছে, দেখো এবার আমি কি করছি, দেখো ভালোভাবে দেখো, এবার আমি কি করব, এবার আমি মানে আমি তিন নাম্বারটা করবো, মানে কি ট্রায়াঙ্গেল এবিডি আর এসিডি টা সিমিলার নাকি দেখবো, আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরছি, লেট অ্যাঙ্গেল এবিডি ইকুয়ালস টু থিটা, তাহলে দেখো তো ইন ট্রায়াঙ্গেল, লেট মানে ধরি হবে বাংলাটা, তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিডি বল, এবিডি ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল এডিবি সমান সমান কত, 90 ডিগ্রি,
ত্রিভুজ এবিডি তে কি হয় বলো? ত্রিভুজ এবিডি তে অ্যাঙ্গেল এডিবি সমান 90 ডিগ্রি, আবার এ বিডি এটা সমান সমান কি পেয়েছি বলো? এবিডি ইকুয়ালস টু থিটা, এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে বলো তো বিএডিটা কি হয়ে যাবে? দেয়ারফর বিএডি, বিএডি সমান কি হয়ে যাবে? এটা যদি 90 ডিগ্রি থিটা হয়, তিনটা কোনো সমস্যা, 180 ডিগ্রি, তাহলে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস থিটা, মানে 180 মাইনাস 90 মাইনাস থিটা। 180 মাইনাস 90 করলে, 180 মাইনাস 90 করলে কি হবে? 90 মাইনাস থিটা। দেখো কি বলেছে এখানে, ইন ট্রায়াঙ্গেল এবিডি, এবিডি ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল এবিডি সমান থিটা ধরলাম, তাহলে এডিবিটা কত? 90 ডিগ্রি, কারণ এটা সমকোণ। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি। তাহলে বিএডি সমান কি হবে? 180 মাইনাস 90 প্লাস থিটা, মানে এটা আর এটা, তখন এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেল? 90 মাইনাস থিটা। ঠিক আছে, এবার দেখো, এবার আমি ত্রিভুজ এইটা এখানে হলো, এবার ত্রিভুজ এসিডি তে, ত্রিভুজ এসিডি এর এবার অ্যাঙ্গেল গুলো দেখছি। আচ্ছা, ত্রিভুজ এসিডি এর অ্যাঙ্গেল গুলো থেকে একবার একটা জিনিস দেখো, এইখানে অ্যাঙ্গেল বিএসি সমান কত বেরিয়েছে বলো? অ্যাঙ্গেল বিএসি সমান 90 ডিগ্রি, তাই তো? এই এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? বলো দেখি, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মধ্যে 90 মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে থিটা। কারণটা বলছি দেখো, বিএসি সমান 90 ডিগ্রি, বিএসি কে লেখা যায়, দেখো এইটা এইটা কি বেরিয়েছে? এটা 90, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা বেরিয়েছে। হ্যাঁ, এটা কি বেরিয়েছে দেখো, এই অ্যাঙ্গেলটা বেরিয়েছে 90 মাইনাস থিটা। এবার দেখো বিএসিটা 90 ডিগ্রি, বিএসি সমান লেখা যায় দেখো তো, বিএসি সমান লেখা যায় বিএডি প্লাস ডিএসি, এটা সমান 90 ডিগ্রি, তাই তো? বিএসি মানে কোনটা? এই যে বিএডি আর ডিএসি, এই যে বিএডি, বিএডিটা কত? 90 মাইনাস থিটা, আর ডিএসিটা কত বলো? 90 ডিগ্রি। তাহলে দুদিক থেকে 90 90 কেটে গেল, তাহলে অ্যাঙ্গেল ডিএসি সমান সমান কি হয়ে গেল বলো? থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হলো? থিটা। এবার এডিসি ত্রিভুজে দেখো, ইন ট্রায়াঙ্গেল এডিসি বা এসিডি, ত্রিভুজ এসিডি তে কি লিখবো? ত্রিভুজ এসিডি তে অ্যাঙ্গেল এডিসি এটা কত বলো? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এডিসি টা কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিএসি এটা কত বেরোলো বলো? থিটা। আর তাহলে অ্যাঙ্গেল এসিডি টা কি হবে? 180 মাইনাস 90 প্লাস থিটা। ঠিক আছে, তাহলে 180 প্লাস 90 মাইনাস থিটা মানে দেখো, 180 মাইনাস 90 মাইনাস থিটা, মানে এটা হয়ে গেল 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেল? 90 মাইনাস থিটা। বুঝতে পারলে? এবার দেখো, বিটুইন ট্রায়াঙ্গেল, বিটুইন ট্রায়াঙ্গেল কে এ বি, কোন কোন ট্রায়াঙ্গেলটা? এ বি ডি অ্যান্ড এ সি ডি, এ বি ডি অ্যান্ড এ সি ডি কি হবে? ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে, কি কি পেলাম? দেখো কি কি পেলাম, এই আঁকাটা দিয়ে দেখো সব দেওয়া আছে, কি কি পেয়েছি দেখো। অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল এবিডি সমান কত? থিটা। অ্যাঙ্গেল এবিডি সাথে কে সমান? অ্যাঙ্গেল ডিএসি, তাই তো? এটাও থিটা, এটাও থিটা। অ্যাঙ্গেল এডিবি এটা কত? 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে কাছে থিটা, এডিবিটা 90 ডিগ্রি, আবার এডিসিটাও 90 ডিগ্রি, দেখো বিকাশ অ্যাঙ্গেল এডিসি, তাহলে দুটোই 90 ডিগ্রি। এখানে রিমেনিং অ্যাঙ্গেল কোনটা? বিএডি
আর ওখানে রিমেনিং অ্যাঙ্গেল কোনটা? বিএসি 90 মাইনাস থিটা, এগুলো সবকটি আগে প্রমাণ করেছি। তাহলে এখানে দুটো ট্রায়াঙ্গেলে কি হয়ে গেল, তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। দেয়ারফর বাই কি লিখে দেবো বলো, এ এ এ প্রপার্টি অফ, এ এ এ প্রপার্টি অফ সিমিলারিটি, সিমিলারিটি মানে কি লিখব, ত্রিভুজের এ এ সর্বসমতার এ এ এ সূত্র অনুযায়ী কি লেখা যাবে বলো, সদৃশ্যতার এ এ সূত্র অনুযায়ী, এ এ এ সূত্র অনুযায়ী কি লেখা যাবে, ট্রায়াঙ্গেল এ বিডি সর্বসম সিমিলার ট্রায়াঙ্গেল এ সিডি, এটাই ধরা হচ্ছে। ঠিক আছে, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কারো কোনো রিলেটেড প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই জানো, আর তোমরা আগের যে ভিডিওগুলো আছে 18 4 36 সেগুলো দেখে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ।